নমস্কার বন্ধুরা, রেনু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাচ্ছি নিরামিষ আলু পটলের তরকারি, সুন্দর একটা রেসিপি। এটা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আলু আর পটল আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এক বাটি আমি নারকেলের দুধ নিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, আর এটা 2 চামচ পোস্ত বাটা নিয়েছি। এটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। 4 চামচ তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি পটলগুলো ভেজে নেব। আলু পটল একসাথেই ভাজছি। দিয়ে এভাবেই আমি এবারে নেড়ে নেব। 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। আমি এভাবেই ভাজবো। ঢাকনা দিয়ে দিয়ে আমি ভাজবো। কিছুক্ষণ পরে দেখুন ভাজাটা হয়ে গেছে। আস্তে আস্তে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি, দিয়ে এভাবে ভেজে নিয়েছি। লাল লাল করে আমি আলু আর পটল ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তারপর সেই তেলেই আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, আদা বাটা, আরও 1 চামচ লবণ। এক চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি, এটা কালার হওয়ার জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। পোস্ত বাটাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব, নইলে কাঁচা গন্ধ বেরোবে। তারপরে নারকেলের দুধটা দিয়ে দিলাম। তারপর এভাবেই নেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব। দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি পটল আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। এভাবে ভালো করে কষে নিয়ে অল্প জল দিয়ে দেব, বেশি জল লাগবে না। ভাজার সময় আলু পটল দুটোই সিদ্ধ হয়ে আছে, অল্প জল দিলে হয়ে যাবে। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখছি একদম হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ওপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম, প্রায় রেডি হয়ে গেছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।